আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে ব্রেড এবং ডিমের সংমিশ্রণে তৈরি করে দেখাবো খুবই সহজ এবং মজাদার একটা পিজার রেসিপি। এটাকে ব্রেড অমলেটও বলতে পারেন অথবা পিজাও বলতে পারেন, যেহেতু পিজার মতো করেই তৈরি করা হয়। তৈরি করাটা খুবই সহজ, খেতে ভীষণই মজাদার। বাচ্চা স্কুলের টিফিন অথবা ঝটপট স্ন্যাক্স হিসেবে এটা আপনারা ঘরে তৈরি করতে পারেন। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। এর জন্য এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি তিনটা ডিম ভেঙে নিব। ডিম তিনটা ভেঙে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। এখানে আমি সাদা গোলমরিচের গুঁড়া ব্যবহার করছি, তবে আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়াও ব্যবহার করতে পারবেন। আর গোলমরিচ না থাকলে সামান্য একটু লাল মরিচের গুঁড়া ব্যবহার করলেও হবে। এখন এই সব কিছুকে একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই পাত্রটাকে আমি সরিয়ে নিচ্ছি। আর চুলায় এরই মাঝে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। এখন ডিমের মিশ্রণটা তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম। ডিমের মিশ্রণটা ঢেলে দেওয়ার পরে এর উপরে দিয়ে দিতে হবে নর্মাল ব্রেড বা পাউরুটি, যেটাই আমরা বলি না কেন সেটা। এখানে প্রথমে আমি 2 স্লাইস দিয়ে নিলাম, এবং 2 স্লাইস দেওয়ার পরে সাইডের যে ফাঁকা অংশগুলো আছে সেগুলোতে আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। সেই অংশগুলো দিয়ে ফ্ল্যাপ করে দিব। মূল কথা হচ্ছে ডিমের চারপাশে ব্রেড দিয়ে এটাকে ঢেকে দিতে হবে, যাতে করে কোনো সাইড ফাঁকা না থাকে। সো সাইডগুলো আমি ছোট ছোট টুকরো করে ব্রেড কেটে রেখেছিলাম, সেটা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন এভাবেই লো আছে, এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দিতে হবে, যাতে করে ডিমটা একটু শক্ত হয়ে সলিড হয়ে ব্রেডটাকে আটকে নিতে পারে। এই তো 2-3 মিনিট পরে এখন আমি সাইডটাকে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। সাইডটাকে ছাড়িয়ে নেওয়ার পরে এবার আমি এটাকে উল্টে দিচ্ছি 2 চামচের সাহায্যে। উল্টে নেওয়ার পরে একটু চেপে দিচ্ছি। এখন এর উপরে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ পিজা সস। আপনাদের কাছে পিজা সসটা না থাকলে টমেটো সস দিলেও হবে। এবার এটাকে স্প্রেড করে দিচ্ছি সব দিকে সমানভাবে। সসটাকে ভালোভাবে স্প্রেড করে নিতে হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ মোজারেলা চিজ। আর চিজটাকে আমি আগে থেকেই একটু গ্রেট করে রেখেছিলাম। তার উপরে দিয়ে দিচ্ছি আমি কিছুটা সবুজ ক্যাপসিকাম, সাথে আমি কিছুটা লাল ক্যাপসিকামও দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যেটা আছে যে কোনো একটা দিলেও হবে। আর একটুখানি দিয়ে দিচ্ছি অলিভ। আসলে এত কিছু হাতের কাছে না থাকলে না দিলেও হবে, শুধু যে কোনো এক ধরনের ক্যাপসিকাম দিলেও হবে। এখন এর উপরে আমি আবারও 2 টেবিল চামচ পরিমাণ মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। এখন এর উপরে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ অরিগানো। অরিগানোটা হাতের কাছে না থাকলে না দিলেও হবে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, মানে শুকনো মরিচের গুঁড়া। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলারাস লোতে করে 5 মিনিট এভাবেই রেখে দিব। 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। আর এরই মাঝে কিন্তু চিজটা ভালোভাবে মেল্ট হয়ে গিয়েছে। যখন চিজটা ভালোভাবে মেল্ট হয়ে যাবে ওই পর্যায়ে বুঝতে হবে এটা হয়ে গিয়েছে। আমার পিজাটা কিন্তু হয়ে গিয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিব। এই তো চুলা থেকে নামিয়ে নিলাম। চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে আমি এবার একটু আপনাদেরকে কেটেও দেখিয়ে দিব যে এটা কেমন হয়েছে। এখন আমি একটু কেটে নিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দর হয়েছে, এবং পিছন সাইডটা দেখেন একদমই পুড়ে যায়নি, একেবারেই পারফেক্ট হয়েছে। এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল আমার খুবই সহজ এবং ঝটপট একটা পিজা। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।